9:55 বাজে, এখনো সবাই ল্যাদ খাচ্ছে, ঠিক আছে। রাজু ভাই নেই উঠতা হ্যায়, পাপানদা নেই উঠতা হ্যায়, কৌশিক তো উঠে গেছে, ইয়ে ক্যামেরাকে সামনে উঠে গেছে, কিন্তু এত উঠেনি, ঠিক আছে। বলছে চাপ নেই, আজকে 160 কিলোমিটার, তো আজকে 160 কিলোমিটার আমরা আজকে হোটেলে তাড়াতাড়ি ঢুকবো না, এটা নো ডাউট। 160 কিলোমিটার চালাতে কত লাগবে? 4-5 ঘন্টাই লাগবে, খুব বেশি হলে। খাওয়া দাওয়া করতে আরো 1-2 ঘন্টা ওখানে ঢুকনো। দার্জিলিং ঘুরে তারপরে ঢুকবো, তাহলে তো আরো ভালো, তাহলে তো ফাটাফাট ঢুকবো। কে আজ ভাই চলো, চান ফান করবে তো, সময় লাগবে, চলো ওঠো ওঠো ওঠো, নড়ছে নড়ছে, উঠে যাবে উঠে যাবে। আমাদের এখন সকাল সকাল, মানে কি বলবো, এত সুন্দর একটা দৃশ্যের সঙ্গে আমাদের মর্নিংটা শুরু হচ্ছে। আমরা এখন ব্রহ্মপুত্র নদীর পাড়েই একদম, জাস্ট ব্ল্যাক কফি খাওয়া হচ্ছে, একটু টেস্ট করে বলি কেমন হয়েছে, জাস্ট মিনিট। এটা ভালো তো, সুন্দর হয়েছে, ওয়াও, বেশি কড়া হয়নি, একদম সেই হয়েছে, সেই কাল কালকে আমল দুধ, ঠিক আছে। এখন রাস্তা দিয়ে তুলে নেবো দুধ দিয়ে, ভালো হয়েছে সত্যি কথা, আমি ভাবলাম তেতো হবে, ভালো আছে, খুব সুন্দর হয়েছে, বাহ বাহ, তুম পাস হোগে। শুধু রাইড করলে হয় না বস, অনেক মেহনত করতে হয়, দেখে না, এদিকেও চলছে ওদিকেও চলছে, আমারটা ক্লিন হয়ে গেছে, এখন এরাও রেডি বেডি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। রাইড করলে শুধু হয়, অনেক দায়িত্ব আছে সঙ্গে, এ দেখে না, খুলছো ভেতরটা মুছবে এবারে, হ্যাঁ, আরে এদিক থেকে খুলে মুছে না, এদিক থেকে খুলে ওইখান থেকে ঢুকবে নাকি, হবে না, এটা খোলো, খুলে এখান থেকে হাত ঢোকাও, খুব টাইট, তার মানে না টাইট না, বললাম না একটা পিন ভেঙে গেছে, ঠিক করিস নি, না এটা ঠিক করা, এইবারে এদিক থেকে মুছো, বললাম তো এইভাবে এইভাবে ঢুকিয়ে এরম ভাবে মুছো, দেখো এখানটা সুবিধা হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:31, আর এখন আমরা গাড়ি ওয়ার্ম আপ করছি, কৌশিকদা গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখা যাক ডমিনেটটা স্টার্ট হয় কিনা, একবারে দেখি দেখি, একবারে স্টার্ট হবে, স্টার্ট হয়ে যাবে একবারে, কিন্তু বন্ধ হয়ে যাবে হয়তো। ও লাভলি, না তাহলে ঠিক আছে, আবার আমারটা দেখি কি হয়, তাহলে বাবু ওকে, নাহলে এটা ডিস ওকে, হয়ে গেছে, বাহ ঠিক আছে, তার মানে ওকে আছে আপাতত, ওপরেও স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে চলো বেরানো যাক। এখন আমরা পৌঁছালাম মঙ্গলদৈতে, এখন বাজে 3:31, অনেক লেট করে আমরা বেরালাম, আমরা মোটামুটি হোটেল থেকেই তো বেরালাম, মোটামুটি একটা নাগাদ হোটেল থেকে বেরালাম, এখন এখানে দাঁড়াই, একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ যেটাকে বলা যায় ব্রাঞ্চ, সকালবেলা আমরা হোটেলে রুমের ভেতরে ব্ল্যাক কফি বানালাম, ব্ল্যাক কফি বানিয়ে খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে কি, অর্কিড ধাবা, আচ্ছা অর্কিড ধাবায় কী কী খাবার আছে জিজ্ঞেস করেছো, অর্কিড ধাবা কি খাবার আছে, আরে ভোলেনাথ আর আর মহাদেব, এখানেও এখানেও বাবা, তো এখানে আপাতত আমরা সবাই আছি, লাঞ্চ ফাঞ্চ করি, লাঞ্চ ফাঞ্চ করে তারপরে বেরিয়ে যাবো, আবার আর বেশি করে নেই এখান থেকে, 90 কিলোমিটার 90 কিলোমিটার আছে কি, এরপরে একটা ব্রেক, মাছ ভাত 130 টাকা, মাংস ভাত 140 টাকা।
তাহলে কি খাচ্ছ তুমি, মাছ ভাত না মাংস ভাত? মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত। ওকে, তোমার মাছ মাংস দুটো। আর তোমার কি আছে? অল অল ও ফোন ভাত, ও ফোন ভাত একই, ওর মাছ ভাত, আমাদেরও মাছ মাংস ভাত, সব মিলেমিশেই খাবো আর কি, এটাই আছে ব্যাস। রোজকার আমাদের কিন্তু খাওয়াটা খুব সুন্দর। এই দেখো ভাত, চিকেন, মাছ, কি সব চলে এসছে। বাবা, মাছ তো পুকুরে একদম ঝাঁকা ঝাঁকা। চলো খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে তারপরে আবার টুয়ার্স আমরা তেজপুরের দিকে রওনা দেবো। এখন আমরা মঙ্গলদৈ থেকে জাস্ট একটু এগিয়ে আছি। ভালো দাবা কালকে তো ভালো খেয়েছি, রাত্রিরেও কালকে ভালো খেয়েছি। খাওয়া দাওয়াটা আমাদের কিন্তু খুব সুন্দর হচ্ছে, ভালো লাগে, কালকে রুটি যা দিয়েছিল, বাপরে বাপ, মানে কালকে ওই হোটেলটা, কালকের যে হোটেলটা, যদি কালকের ভিডিও তো দেখে দেখো যে ওই কালকের ওই হোটেলটায় পেট ভরে খাইয়েছে সত্যি কথা, মানতে হবে। ওখানে পেয়ে গেলাম, ওখানেই দাঁড়িয়ে খাইয়ে দিলাম, সব খেয়েও নিল, আমরাও খেয়ে নিলাম, ও খেয়ে নিল, সলিড সলিড। চলো এখন খাওয়া যাক। এখন বাজে 6:12 আর আমরা 50 কিলোমিটার আগে আছি। 50 কিলোমিটার আগে আছি ডেস্টিনেশন থেকে। একটা ওয়াটার ব্রেক, টি ব্রেক চলছে এখন, টি ব্রেকটা হয়ে যাওয়ার পর তারপরে আবার রওনা দেবো। কি ক্লান্ত? হ্যাঁ ক্লান্ত, ওই দেখো অন্তর জল খাইতেছে। কে ও সবার খাটনি আমার উপর, চারজনের দায়িত্ব না আমার উপর না, এই জন্য। এটা হচ্ছে হোটেল দুর্বা, যেটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম। এটার সঙ্গে ওইও টাইপ আছে, এখানকার লোকালও বললো এবং আমরা গিয়ে রিসেপশনে কথাও বললাম, কিন্তু বলছে না এটা আমাদের নয়, এটা আমাদের হোটেল নয়। পিকচার্স এরিয়া আছে, রিসেপশনেও লোক আছে, কিন্তু তার কথাবার্তা শুনেও বোঝাও যাচ্ছে যে হ্যাঁ বুকিং আছে, কিন্তু সে বলছে যে না না এটা না, এটা আমাদের নয়, এটা কম রেটে হতে পারে না। যাই হোক, আমরা এখন খাবার নিতে যাচ্ছি, খাবারটা নিয়ে। হ্যাঁ, সেখানে ভালো লোক আছে, যেমন দেখো আমরা ওইখানে হোটেল নিয়েছি, কিন্তু এখানে এরা কি সুন্দর আমাদেরকে ব্যবস্থাটা করে দিয়েছে। চলো গাড়িটা ঢুকিয়ে দাও। দুই ভাই আমরা এখন কলকাতা থেকে তেজপুরের রাস্তায় হাঁটাচলা করছি, কিসের জন্যে না খাবার আনতে এসছি। খাবার নেওয়া হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, হোটেল ভাড়া ধোকা দিল সত্যি কথা, ওটার জন্য একটুখানি আজকের দিনটা মানে চলছে, স্ক্যাম চলছে এখানে অনলাইন, মানে আমরা এরকম এক্সট্রিম জিনিস চাইনি যেটা হয়ে গেল, বাট যা হয়ে গিয়া সো হয়ে গিয়া, কই বাত নেই। চলো, যেখানে খারাপ আছে সেখানে ভালো আছে। হ্যাঁ, যেমন কি ওই হোটেল ভাড়া যেরকম ওরকম করলো, এদিকে আর এক হোটেল ভাড়া, একজন দাদা তো পুরো আমাদের সঙ্গে ঘুরে হোটেল খুঁজিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে তাও বিনা তারপরে গেল, সে আমাদের সাথে ঘুরে বিনা থেকে ফিরছিল, শুনে আমাদেরকে এত হেল্প করলো, থ্যাংক ইউ এখানকার লোকেদের, মানে সবাইকে বলার যে কেউ ডিনাই করেনি। ওটাই, এটা মানা যাবে যে এরকম না যে তেজপুর জায়গাটা খারাপ, এখানে ভালো লোক আছে, কিছু লোক সব জায়গায় থাকে, এটাই ব্যাপার। আমরা স্ক্যামের মধ্যে পড়বো এটা ভাবতে পারি, ক্যা কর সকতে, জো লিখা হ্যায় কিসমত মে ওই হোয়েগা। চলো ঠিক আছে, রুমে যাই, রুমে গিয়ে তারপরে দেখছি কি। গুড মর্নিং গাইস, রোদ্দুরটা কেমন লাগছে? যেমন সয় লাগছে না, এই হচ্ছে একটা ব্যাপার, পাহাড়ি এলাকার দিকে চলে না, রোদ্দুরটা বেশ মিষ্টি মিষ্টি লাগে। দেখো আমাদের হোটেল থেকে দেখো কি দেখা যাচ্ছে, কাকে দেখা যাচ্ছে দেখেছো? এটার নাম কি? রাজা, রাজার ভাই ডাকছে আমার ওদিক থেকে, পাপান দা আবার ডাকছে, এই রাজা রাজা।